বিজনেস কিপার টিউটোরিয়ালের এই পর্বে আমি দেখাবো যে কিভাবে পজ সেটিং করতে হয়, অর্থাৎ আমরা যে পজ মডিউলটা ব্যবহার করি সেল করার জন্য সেটাকে কিভাবে আমরা কাজ করতে পারি। যেমন POS এটার ভেতরে যদি আমরা চলে যাই, তাহলে এইখানে একটা সেটিং বাটন আছে, দেখেন এই সেটিং এ গেলে মূলত এই পজ মানে পয়েন্ট অফ সেলের যে ইন্টারফেসটা এটাকে কিভাবে কাজ করা যায় সেটার ব্যাপারে এখান থেকে তথ্য পাওয়া যাবে। মানে এটাকে ম্যানেজমেন্টের বিভিন্ন টুল পাওয়া যাবে, যেমন ডিসপ্লে প্রোডাক্ট কয়টা প্রোডাক্ট সামনে দেখাবে। যেমন আমি এটা এই পাশে ওপেন রাখি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে পজ পিন কোড, অর্থাৎ এই যে আমি পজে ক্লিক করলাম আর এখানে চলে আসলাম, এটাতে যদি কোনো পিন কোড সেট করতে চান তাহলে একটা পিন কোড দিয়ে দিতে পারবেন। দেন ডিফল্ট ক্যাটাগরি কি থাকবে সামনে, ডিফল্ট ক্যাটাগরি হিসেবে যদি আমরা কি বলে এনার্জি ফ্যামিলি যদি দিয়ে দেই, তাহলে পরবর্তীতে কিন্তু এখানে এনার্জি ফ্যামিলিগুলো চলে আসবে। দেন হচ্ছে ডিফল্ট বিলার, মানে কার নামে বিল হবে। দেন হচ্ছে ডিফল্ট কাস্টমার, কে সাধারণত কে কাস্টমার হবে। ডিসপ্লে টাইম, এখানে টাইম দেখাবে কিনা, এই যে ডিসপ্লে টাইম এই টাইমটা দেখাবে কিনা। তারপর হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড, অন স্ক্রিন কিবোর্ড বলতে বোঝানো হয় যদি আপনি টাচ স্ক্রিনে কাজ করেন তাহলে এটা চালু করে রাখতে পারবেন। যেমন আমি এখানে একটু আপডেট করে আপনাকে দেখাই, এটা একটু আপডেট করে আমি আপনাকে দেখাই। আমি খুবই দুঃখিত যে আমার এখানে নেটওয়ার্কটা খুবই স্লো, আমি বর্তমানে মোবাইল নেটওয়ার্ক দিয়ে কাজ করতেছি। আপনারা জানেন যে মোদি বাংলাদেশে আসার পর থেকেই বাংলাদেশের ইন্টারনেটের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে, তো তারপরেও আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। এখন দেখেন এখানে এনার্জি ফ্যামিলির বিস্কিটগুলো চলে আসছে। সো এটা কীভাবে কাজ করে এটা আমি একটু দেখাচ্ছি আপনাকে। যেমন এখানে ক্লিক করলেন, দেখেন নিচে কিন্তু অন স্ক্রিন কিবোর্ড চালু হয়ে গেছে। সো এখানে হচ্ছে টাচ স্ক্রিন হলে আপনারা হাতে কাজ করতে পারবেন, এই হচ্ছে এটার মূল মানে বিষয়। পেমেন্টে গেলেও এখানে আপনার অন স্ক্রিন কিবোর্ড চালু হয়ে যাবে। আর সাধারণত এটা আমি বন্ধ করে রাখার পরামর্শ দিই সাধারণ কম্পিউটারগুলোতে। আচ্ছা, প্রোডাক্টের বাটন কালার, প্রোডাক্টের বাটন কালার কি হবে। আমরা যদি এটাকে ইনফো কালার করে দেই তাহলে কি হবে, যদি আমরা এটাকে বাটনটাকে যদি ইনফো করে দেই তাহলে এটার কালার পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখেন এটার কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। নেটওয়ার্ক দুর্বলতার কারণে আমার খুব প্রবলেম হচ্ছে কাজটা আপনাকে দেখাতে। সো টুল টিপ এগুলো আমাদের আর এখন ভালো করে আমরা না দেখি, রাউন্ডিং বলতে বোঝানো হয় হচ্ছে যে যদি কারো বিল হয় হচ্ছে 10 টাকা 5 পয়সা তাহলে সেটা কি হবে, কমে আসবে নাকি বেড়ে যাবে অথবা ডিসেবল, সেক্ষেত্রে রাউন্ড হবে না, যা আছে তাই। আচ্ছা, দেন হচ্ছে আইটেম অর্ডার ডিফল্ট বা ক্যাটাগরি আফটার সেল পেজ কোথায় যাবে, পজেই ব্যাক করবে নাকি রিসিপ্টে যাবে। যদি আপনি কাস্টমারকে রিসিপ্ট না দেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে ওই পজে ব্যাক করবেন, সেক্ষেত্রে আপনারা ক্লিক করে পজে আসতে হবে না। ডিসপ্লে কাস্টমার ডিটেলস ইন রিসিপ্ট, কাস্টমারের কোনো ডিটেলস রিসিপ্টে দেখাবেন কিনা। দেন হচ্ছে আপনার কাস্টম ফিল, শর্ট কোড অনেক কিছুই আছে এখানে, এগুলো একটু আপনাদের মতন করে দেখে নেবেন। এই হচ্ছে আমাদের পজের বিষয়গুলো। আর প্রিন্টিং, এটা ওয়েব সার্ভার থেকেও প্রিন্ট করা যায়, PHP পজ প্রিন্ট সার্ভার থেকেও ব্যবহার করা যায়, PHP সার্ভার অনলি লোকাল ইনস্টলেশন থেকেও ব্যবহার করা যায়। আশা করি আপনারা পজের সেটিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন।